মোহতারাম হুটহাট মানুষ মারা যাচ্ছে এবং অপমৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে তার মতের আগে এমন ঘটনা ঘটবে তাহলে এই সমস্ত অপমৃত্যু যে মৃত্যুগুলোকে আমরা অপমৃত্যু বলি আসলে অপমৃত্যু আমরা মৌখিকভাবে বলি কিন্তু মৃত্যু তার তখনই হয় যখন তার সময় শেষ হয়ে যায় আমরা অনেক সময় বলি অকাল মৃত্যু অকাল প্রয়াণ তারপর বলে থাকি অকালে ঝোড়ো পড়লো প্রাণ তারপরে অসময়ে চলে চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না এই শব্দগুলো আপনারা ব্যবহার করবেন করবেন না অকাল মৃত্যু বলতে ইসলামে কিছু নেই অকালে ঝরে পড়া বলতে ইসলামে কিছু নেই বরং তার হায়াত শেষ হয়েছে ইজাখ দেবন হায়াত শেষ হয়ে গেছে এক সময়ও তার বাড়ে নাই কমে নাই এটা আমার বেলায়ও হবে আপনার বেলায়ও হবে যখন শেষ আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এখন কথা হচ্ছে অপমৃত্যু থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা না দেখেন কিছু মৃত্যু প্রস্তুতি নিয়ে যখন আপনি বুঝতে পারবেন যে আমি মারা যাব তখন আপনার প্রস্তুতিটা এক ধরনের হয় আর হুটহাট যখন আপনি মারা যান তখন কিন্তু আপনার প্রস্তুতিটা আরেক রকমের হয় কারণ আপনি ওসিয়ত করে যেতে পারেন না আপনি নিজেকে গুছিয়ে যেতে পারেন না তো আল্লাহ রসুল সাল আল্লাহ আল্লাসম একটি দোয়া করতেন আল্লাহ মাহফাজনা মিঙ্কুল্লা ফুজা হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে হঠাৎ ঘটিত মৃত্যু থেকে হেফাজত করুন এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম করেছেন হঠাৎ মৃত্যু হলেই যে এটা খারাপ মৃত্যু এমনটা ধারণা করা যাবে না তবে প্রস্তুতির মৃত্যুটা বেশি ভালো কারণ আপনি ওসিয়ত করে গিয়েছেন তাও বা তাহালিল করেছেন আল্লাহর কাছে মাপ চেয়েছেন তারপর আপনি মৃত্যুবরণ করেছেন এটা বেশি ভালো তা আমরা কামনা করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ মৃত্যুর আগে যেন আমরা বুঝতে পারি এবং আমরা যেন প্রস্তুতি নিতে পারি এভাবে আপনি দোয়া করতে পারেন এখন আপনি অপমৃত্যু থেকে বাচ্চার জন্য চারটি উপায়ই অবলম্বন করতে পারেন যেটা ইসলামিক স্কলাররা বলে থাকেন বিভিন্ন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে তারা গবেষণা করে এগুলো বের করেছেন এক নম্বর আকিদা বিশ্বাস মজবুত করা অনেক সময় আকিদা বিশ্বাসে গণ্ডগোল হলে অপমৃত্যুর মতো ঘটনা ঘটে অনেক সময় দেখা যায় জীবনভর সঠিক পথে চলার চেষ্টায় লিপ্ত আত্মশুদ্ধিমূলক জীবনযাপন অভ্যস্ত কিন্তু আকিদা বিশ্বাস গীত সমস্যা থাকে ফলে মৃত্যু যন্ত্রণার সময় তার আসল চেহারা বেরিয়ে আসে দেখা গেছে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করে বসেছে এজন্য জন্য অপমৃত্যু থেকে বাঁচতে হলে নিজের আকিদা বিশ্বাস মজবুত করার বিকল্প নাই আপনি খেয়াল করবেন আপনার এলাকা আশপাশ ছেলেটা নামাজি ছেলেটা মোত্তাকি ছেলেটা পরহেজগার ছেলেটা মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না ছেলেটা খুব ভালো ছাত্র হুট করে একদিন নিজে আত্মহত্যা করে ফেলেছে এটা করা যাবে না এটা করা যাবে না এটা নিষিদ্ধ এটা হারাম আল্লাহ সুহানুতালা বলছেন নিজেদেরকে তোমরা অন্যায়ভাবে ধ্বংস করে দিও না এটা তোমাদের জন্য জায়জ নাই আপনাকে মনে রাখতে হবে এই জীবনের মালিক কিন্তু আপনি না এই জীবনের মালিক কিন্তু আমি না এই জীবনের মালিক হচ্ছে আল্লাহ সুহানুভা তালা এই জীবনটা আল্লাহ তালা আপনার আমার কাছে আমানত রেখেছেন সুতরাং সেই জীবনটাকে যদি আপনি নষ্ট করেন তাহলে আপনি কিন্তু খেয়ানত করলেন আমানতের খেয়ানত যদি আপনি করেন আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়াইতে হবে জীবনটা আপনারা আমার কাছে কে আমানত রেখেছেন আল্লাহ সুভানু হাতা আমানত রেখেছেন সুতরাং আমানতের খেয়ানত আমরা করবো না এই জীবনের মালিক আমি না এই জীবনের মালিক আমার আল্লা সুবাহানুভুয়া তালা এখন কথা হচ্ছে তাহলে আকিদা বিশ্বাস আমাদেরকে মজবুত রাখতে হবে অপমৃত্যু থেকে বাঁচার জন্য আর আত্মঘাতীমূলক যে মৃত্যুগুলো এগুলো অবশ্য অপমৃত্যু দুই নম্বর গুনাহ থেকে বিরত থাকা অনবরত গুনাহের কারণে মানুষ কিন্তু অনেক সময় হতাশ হয়ে যায় এবং যখন নিজের জীবনের প্রতি তার আস্থা বিশ্বাস থাকে না তখন সে আত্মহত্যা করে বা আত্মহুতি দেয় শেষ মুহূর্তে আত্মহত্যা কিংবা কোনো না কোনোভাবে অপমৃত্যুর শিকারে পরিণত হয় সে ব্যক্তি কারণ যে বা যারা অনবরত গুনাহে লিপ্ত থাকে গুনাহের কাজ তাদের অন্তরে জেঁকে বসে মৃত্যুর সময় হলে এসব গুনাহের স্মরণ হলে সে নিজের উপর আস্থা বিশ্বাস হারিয়ে ফেলে নিজেই নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তায় মগ্ন থাকে ফলে অপমৃত্যুর মতো ঘটনা ঘটে সুতরাং গুনাহমুক্ত জীবনই মানুষকে শেষ জীবনে কিংবা অন্তিম মুহূর্তে অপমৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে তাও বা মাধ্যমে গুণামুক্ত জীবনী অপমৃত্যু থেকে বাঁচার অন্যতম উপায় তিন নম্বর সঠিক পথে চলা অনেক সময় সঠিক পথ থেকে বিচ্যুতির আক্ষেপের কারণে অপমৃত্যু হয়ে থাকে শুরুতে সঠিক পথের ওপর থাকলেও পরবর্তীতে কোনো না কোনো কারণে তার অবস্থার পরিবর্তন হয় সঠিক ছেড়ে অন্যায় পথের দিকে সে ধাবিত হয় যা তাকে হতাশার দিকে নিয়ে যায় সঠিক পথ বিচ্যুতির এ হতাশার কারণেই শয়তানের প্ররোচনায় মানুষের অপমৃত্যু হয় এবং সঠিক পথ থেকে যখন কারো বিচ্ছিত ঘটে তখন কিন্তু তার ভিতরে নানান ধরনের হতাশা চেপে বসে যখন হতাশা চেপে বসে হতাশ হতাশা থেকেই মানুষ কিন্তু এ ধরনের মৃত্যুর পথ বেছে নেয় বেছে নেয় এটা উচিত নয় তাই অপমৃত্যু থেকে বেঁচে থাকার অন্যতম উপায় হচ্ছে সঠিক পথে সোজা পথে থাকা যেটা অনেকে বুঝতে চায় না সুখ খোঁজার জন্য পৃথিবীতে নানান উপায় অবলম্বন মানুষ করে সুখী হওয়ার জন্য অনেক ধরনের মাধ্যম মানুষ অবলম্বন করে কিন্তু আসলে কি মানুষ সুখী হতে পারছে আসলেই সুখ কোথায় আছে এটা বুঝে না আমি মনে করি পৃথিবীর মজাটা আসলে তারাই পেয়েছে যারা আল্লাহ সোভানু হওয়া তালাকে চিনেছে কারণ তারা কামাই অল্প কিন্তু তাদের কামায়ের মধ্যে বরকত আছে যে কয়দিন বেঁচে থাকে সুস্থতার সঙ্গে বেঁচে থাকতে পারে যে কয়দিন দিন হায়াত পায় এই হায়াতটাকে তারা উপভোগ করতে পারে কারা যারা আল্লাহকে চিনেছে যাদের ইমান শক্ত যারা আল্লাহর প্রতি বিশ্বাসী যাদের আল্লাহর প্রতি দৃঢ় আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে তারপরে যেটা করতে হবে ইমানের মজবুতি ইমানদারদের ইমান কিন্তু সবারই রয়েছে কারো কম কারো বেশি ইমানের মধ্যে যদি মজবুতি থাকে তাহলে সে মানুষটা নিজেকে কখনো ধ্বংসের দিকে ঠেলে দেবে না সে মানুষটার মৌরটা এমন মৌত হবে না যে মৌরটা তাকে জাহান্নামে নিয়ে যাবে বরং ইমানদারের মোটটা হবে কি এমন মত পাঁচশত ফেরেস্তা তাকে সংবর্ধনা দেবে এবং রুহটাকে এমনভাবে কবুজ করা হবে যে একজন মার স্তন পান করছে একজন বাচ্চা বাচ্চা ঘুমিয়ে গেছে স্তনটাকে মুখ থেকে বের করলে যেমন তার কোনো অনুভূতি থাকে না সে বুঝতেই পারে না তদ্রুপভাবে ইমানদারের রুহটা যখন কবুজ করা হবে তখন সে বুঝতেই পারবে না সুবাহান আল্লাহ এটা খেয়াল রাখতে হবে সুস্থতার দোয়া করতে হবে আল্লাহ সুবাহানা বড় নিয়ামত যাদেরকে সুস্থতা দিয়েছেন তারা ভোগ করছে যেমন আল্লাহ রসুল সালিফ আসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন সুস্থতার জীবনের জন্য আল্লাহ হুম্মা আফিনী ফি বাদানি আল্লাহ হুম্মা আয়ফিনী ফি সময় আল্লাহ হুম্মা আয়ফিনী ফি বাসরি ইলাহ ইল্লা ইহতা হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে আপনি ছাড়া কোনো ইলাহ নেই তারপর আপনি যেটা করবেন ইমানই মৃত্যু পেতে যে দোয়াগুলি আপনি বেশি বেশি পাঠ করবেন ইমানই মৃত্যু পেতে অর্থাৎ অপমৃত্যু যাতে করে আপনার না ঘটে ইমানের সাথে যাতে ইমানের সাথে যাতে করে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন সেজন্য আপনি দোয়া করবেন মুসলিম তারপরে আপনি দোয়া করবেন রব্বানা ফকফিল্লানা আতিনা। وتوفنا مع الابرار তারপর أبن দোয়া করবেন انت ولي في الدنيا والاخره توف توفني مسلما والحقني بالصالحين أبن দোয়া করবেন اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره الله سبحانه وتعالى কাছে আরো দোয়া ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار، ربنا انك من تدخل النار فقد اخزيت وما للظالمين من انصار، ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار، يا عمو الكورين ان شاء الله تعالى، ابن الرد تو هاب ايماني مرد تو، وابن الرد تو تيجابني، حفازه تتحبن، الله